শুভ সকাল, গুড মর্নিং বন্ধুরা। আমি পালু সুব্রত, ব্লগ থেকে পালু বলছি। সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করলাম। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, তোমাদের ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। কাল তো সুস্থ ছিল, আর এই বাজারগুলো কালকেই করেছি, দেখো সব শুকিয়ে গেছে। উঠছে পটল, কতগুলো পেকে পেকেও গেছে, লাল হয়ে গেছে, যেগুলো সব সবজিগুলো একটু শুকিয়েই গেছে। যাই হোক, শুকিয়ে গেছে তো কী হয়েছে, এটাকে এখন কুমড়ো শাকটাকেই আমি এখন রান্না করবো, তো বন্ধুরা আমার সঙ্গে থাকবো। দেখো বন্ধুরা, কুমড়ো শাক রান্না করবো, তাই চলে এলাম রান্না করতে। তাহলে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, একটু মশলা ভেজে নেবো শুকনো খোলায়। প্রথমে দিয়ে দিলাম জিরে, আর কটা দিয়ে দেবো তেজপাতা, আর দিয়ে দেবো একটু মৌরি। একটু ভালো করে ভেজে নিই। দেখো বন্ধুরা, মশলাটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম হোক। তেলটা আমার গরম হয়ে গেছে, এবার বড়িগুলো দিয়ে দিলাম, এবার বড়ি কটা ভেজে নেব। বড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি বড়িগুলো তুলে নেব। এবার এই তেলে আমি সবজিগুলো দিয়ে দিচ্ছি। আলুটা আগে দিয়ে দিলাম, আমি একটু নুন দিয়ে দিলাম, আমি পটলগুলো দিয়ে দেবো। ভালো মতো পটলগুলো কেটে নিয়েছি, সেই পটলগুলো এবার দিয়ে দেবো। একটু ভেতে দিয়েছিলাম, এবার ঢাকাটা খুলি। আলু ভালোই সিদ্ধ হয়ে গেছে, এবার একটু হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে কষানো হয়ে গেছে, এবার আমি কুমড়োর ডাঁটাগুলো দিয়ে দেবো। কুমড়োর ডাঁটাগুলো দিয়ে দিলাম, আর আমি ঝিঙে কটাও দিয়ে দিলাম। করে এবার আমি আবার ঢাকা দিয়ে দেবো। আমি পাতা পাতা দিয়ে দেবো, পাতা পাতা দিয়ে আবার ঢেকে দেবো। এবার এবার ভাজা মশলাটা একটু বেটে নিই, এই যে সিলে নিয়ে নিলাম, তারপরে এই কাঁচা লঙ্কাগুলো বাড়ি। ভাজা মশলাটা বাটা হয়ে গেছে, এটা শুধু অল্প রাঁধুনি নিয়ে নিয়েছি, আর এই যে কটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, এবার এগুলো বাটবো। এই যে সবজিটা পুরো সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নিয়েছি, এবার ফোড়ন দেবো। দেখো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কার তেজপাতা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আমি পাঁচফোড়ন। আমার হয়ে গেছে, এই যে রাঁধুনিটা আর হচ্ছে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এবার একটু জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা দিয়েছি বলে একটু মশলা ধোয়া বাকির জলটা দিয়ে দিই, একটু ভালো করে কষিয়ে নিই। অল্প একটু চিনি দিয়ে দিলাম,
মশলাটা কষানো হয়ে গেছে। সবজিতে কাঁচকে ঢেলে দিলাম, যে বড়ি কটা ভেজে রেখেছিলাম সেই বড়ি কটা দিয়ে দিলাম। একটু ভালো করে নেড়ে ছেড়ে ভাজা মশলা দিয়ে নামিয়ে দেবো। একটা বন্ধুরা আমার তরকারিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো, এরকম একটু রসা রসাই রাখবো। ভেজে রাখা ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম। জামা কুমড়ো শাকের তরকারি রেডি, এবার আমি নামিয়ে নেবো।